আজ এই জরুরি আপডেটটি তাদের জন্য যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই বছর পিজি বা এম এম কম কোর্সে পরীক্ষা দেবেন পিজি ছাত্রছাত্রীরা সবাই জিজ্ঞাসা করছেন পিজি ফাইনাল এক্সাম রুটিন কি এখনই প্রকাশিত হতে পারে কারণ এনএসইউ পিজি এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে বলেছিল পিজিদের পরীক্ষা হতে পারে নভেম্বর মাসের প্রথমের দিকে সে অর্থে দাঁড়ালে কালী পূজার পরপর অর্থাৎ ছাব্বিশে অক্টোবর বা তার কাছাকাছি সময়ে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হওয়ার কথা সে অর্থে দাঁড়ালে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ মাত্র দু তিন দিন বাকি আর সেই আশঙ্কা থেকে অনেকেই জিজ্ঞাসা করছেন পরীক্ষা নভেম্বর মাসে হলে হাতে গোনা এই কয়েকদিনে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব কিভাবে। আমাদের পড়ার জন্য এনএসইউ একটু সময় দেবে না বা পিজিদের পরীক্ষা একটু কি পিছবে না তো একাধিক গুরুত্বপূর্ণ এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ফলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেকটা শান্তি দেবে আর যারা এক্সাম পিছিয়ে যাক তার পক্ষপাতি তারা মূল্যবান কমেন্ট করে জানাবেন প্রথমেই বলি দীর্ঘ করোনার পরও এনএসইউ বিডিপিদের অনলাইনে মূল্যায়ন করিয়েছে ফলে পিজি ছাত্রছাত্রীরা এক ওই অ্যাকাডেমিক ইয়ারে ধরে নিয়েছিল তাদেরও এক্সাম অনলাইন হতে চলেছে সেইভাবেই তারা এমসিকিউ প্যাটার্নে পড়াশোনা শুরু করেছিল কিন্তু এনএসইউ একেবারে সেশনের শেষে তার অফলাইন এক্সামের সিদ্ধান্ত জানায় ফলে ছাত্রদের অফলাইন এক্সাম দেওয়ার মতো দীর্ঘ প্রস্তুতির সময় ও সুযোগ একেবারে হাতছাড়া হয়ে যায় ফলে এনএসইউ এই বিষয়ে একেবারেই অবগত তাই এনএসইউ ছাত্রদের পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুতির একটা সুযোগ দেবে সেই অর্থে পরীক্ষা অবশ্যই পিছাবে দ্বিতীয়ত বিডিপিদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিসে বলা হয়েছিল এক্সাম হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে সেখানে সাপোস কথাটি উল্লেখ ছিল কিন্তু কার্যত দেখা যায় যে বিডিপিদের জুন মাসে পরীক্ষার কথা বলা হলেও পরীক্ষা পিছিয়ে যায় সেপ্টেম্বর মাসে পিজিদের এক্সাম ফর্ম ফিল আপ নোটিশে নভেম্বর মাসে এক্সাম নেওয়ার কথা বলা হয় সেখানেও কিন্তু উল্লেখযোগ্যভাবে সাপোস কথাটি বলা হয়েছে তাই বিডিপিদের মতো পিজিদেরও এক্সাম কিছুটা পিছাবে এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী তৃতীয়ত একটা অফলাইন এক্সাম নিতে হলে এনএসইউকে অনেকটা ধাপ পেরোতে হয় পরিকল্পিতভাবে যেটা অনলাইন এক্সামের পক্ষে ততটা না হলেও চলে অনলাইন এক্সামে টেকনিক্যাল প্রবলেম ও তার প্রতিবিধান পরীক্ষার ডেট বর্ধিতকরণ অ্যাডমিট ডাউনলোড তার সময়সীমা বাড়ানো ফাইনাল এক্সামে বসার সুযোগ করে দেওয়ার স্বার্থে অ্যাসাইনমেন্ট ও এক্সামের ডেটের রদবদল ঘটানো এগুলি সম্ভব অনলাইন এক্সামের পক্ষে যেটা অফলাইন এক্সামের পক্ষে একেবারেই সম্ভব নয় অফলাইন এক্সাম নেওয়ার জন্য প্রতিটি করণীয় কাজের জন্য এনএসইউ পর্যাপ্ত সুযোগ নেবে ও সময় নেবে তাছাড়া ছাত্রদের অনেকটাই সময় দেওয়া হবে তাদের এক্সাম দেওয়ার স্বার্থে করণীয় কাজগুলো সেরে রাখার জন্য বিপুল পরিমাণে ছাত্রের খাতা ছাপানো পরীক্ষার প্রশ্নপত্র রেডি তার ভেরিফাই করা স্টুডেন্টদের কোথায় পরীক্ষার সিট ফেলা হবে তার জন্য পরিকল্পনা রূপায়ণ তো এই সব কাজ যথেষ্ট পরিকল্পনা মাফিক এবং সময় সাপেক্ষ ব্যাপার তো সবই দিক দিয়ে বিচার করলে পরীক্ষা যে একেবারে পিছাচ্ছে সে বিষয়ে নিশ্চিত পিজিদের অ্যাসাইনমেন্ট হতে পারে কালীপূজার কিছুটা সময় পর আর পিজিদের এক্সাম হতে পারে ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারি মাসের প্রথম দিক থেকে তো টানা এক মাস ধরে পরীক্ষা চলবে পরীক্ষা হবে প্রতি রবিবারে ফলে এই মধ্যবর্তী সময়ে আপনারা কিছু নতুন উত্তর রেডি করার মতো সময় পাবেন অঙ্ক্রমে বলে রাখি পরবর্তী নির্ভরযোগ্য আপডেট এলে আপনাদের জানিয়ে দেব আর যারা পরীক্ষায় একটু পিছানোর পক্ষপাতী তারা অবশ্যই অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবে